জান্নাতে যাবে খুব অল্প সংখ্যক মানুষ। কি বললাম? তাহলে বেশি মানুষ কই যাবে? এটা কি সত্য? কিছু বলতেছেন না আপনারা, কিছু বলেন না আমাকে, এটা সত্য? দেখেন একটা কথা বলছি, আল্লাহ অধিকাংশের সাথে নাই। আপনারা বলেন বেশি যেখানে আছে, মানে আমাদের যার গ্রুপ বড় আমরা তার সাথে আছি, ঠিক না? আল্লাহ বলছেন যেই গ্রুপ ছোট আমি তার সাথে আছি। আলহামদুলিল্লাহ বলেন, আমাদের গ্রুপ ছোট, আল্লাহ বলছেন আমার গ্রুপ ছোট, আর যারা বড় গ্রুপ তারা জাহান্নামী। এখন আপনারা বলবেন, এখন আপনি কুই উল্টাপাল্টা শুরু করছেন। দেখেন আমি বলি, এখানে আপনারা মনে রাখবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর একদিন বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে শুনেন এক ব্যক্তি দোয়া করতেছে আল্লাহর কাছে, খুব কান্নাকাটি করে সেজদায় পড়ে, আল্লাহ আমাকে আপনার অল্প সংখ্যক লোকদের মধ্যে গণ্য করেন, আল্লাহ অল্প সংখ্যক লোকদের মধ্যে আমাকে গণ্য করেন। হযরত ওমর তাকে ধরলেন, এই তুমি কে, কি দোয়া করছো? যে তুমি আমাকে বলতেছো, যে তুমি বলতেছো দোয়া করতেছো আল্লাহ আমাকে অল্প সংখ্যক লোকদের মধ্যে গণ্য করেন, কে দোয়া শিক্ষা দিয়েছে? কেন অল্প সংখ্যক লোকদের মধ্যে হবে? আটটা জান্নাত, অল্প সংখ্যক লোক হবে কেন? তুমি দোয়া করো আল্লাহ আমাদেরকে বেশি 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 মানুষের সঙ্গে রাইখো, জান্নাত বেশি মানুষের সঙ্গে দিও, অল্প সংখ্যক বললে কেন? লোকটা বলছে, ভাই আমি আপনাকে জানি না, চিনি না, কিন্তু আমি এই কথা বলি নাই। বলে কে বলছে? উত্তরে সে বলছে, আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ও কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যক লোকই কৃতজ্ঞ আর বেশিরাই অকৃতজ্ঞ, আমি অল্প সংখ্যক কৃতজ্ঞ মানুষের সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। উত্তর শুনে হযরত ওমর কাঁদলেন আর বলেন, আল্লাহ এই লোকটা আমার চেয়ে তো জ্ঞানী, এই লোকটা এত কিছু জানে কিন্তু আমি জানলাম না। এই কথা বলে ওমর হাত উঠে বলেন, আল্লাহ কিয়ামতের দিনে তুমি আমাকেও অল্প সংখ্যক মানুষের সঙ্গে জান্নাত দিয়া দিও। কেন? অধিকাংশ মানুষ সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন? আমাদের সময় কমে গেছে, আর কথা বাড়ানো যাচ্ছে না। অধিকাংশ মানুষ সম্পর্কে আল্লাহ কি বলছেন দেখেন। আপনারা বলবেন আমি মনে বানিয়ে বলতেছি, আমি একটা কথা তো বানিয়ে বলতেছি না, আল্লাহ কোরআনে কারিমে অধিকাংশ মানুষ সম্পর্কে বলছেন, আকসারুন নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই জানে না, আমি যা বলি তা অধিকাংশ মানুষ জানে না। কে বলছেন? আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ বুঝে না। এরপরে আরেক জায়গায় আল্লাহ বলছেন, আকসারুন নাস লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। তো এক জায়গায় বলছেন অধিকাংশ মানুষ জানে না আমার কোরআনকে, জানে না অধিকাংশ মানুষ আমি আল্লাহকে, জানে না অধিকাংশ মানুষ আমার বিধান, জানে না অধিকাংশ মানুষ আমার রসুলকে, জানে না অধিকাংশ মানুষ আমি আল্লাহকে চিনে না। আরেক জায়গায় বলছেন অধিকাংশ মানুষ আমার কৃতজ্ঞতা আদায় করে না। তিন নম্বর আরেক জায়গায় বলছেন, আকসারুন নাস লা ইউমিনুন, অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। ঠিক বললাম না? আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আরেক জায়গায় বলছেন, আকসারুকুম ফাসিকুন, তোমাদের অধিকাংশই অবাধ্য। কে বলছেন? প্রথমে বলছেন অধিকাংশ জানে না, অধিকাংশ বুঝে না, অধিকাংশ মানে না, অধিকাংশ শুকরিয়া আদায় করে না, অধিকাংশ বিশ্বাস করে না। এখন বলছেন তোমাদের অধিকাংশই অবাধ্য। কে বলছেন? আরেক জায়গায় বলছেন, আকসারুহুম ইয়াজহালুন, তোমাদের অধিকাংশই মূর্খ। দেখতেছেন আল্লাহ কি বলছেন? অধিকাংশই মূর্খ। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন, আকসারুহুম লা ইয়ালামুনাল হক, তোমাদের মধ্যে তাদের অধিকাংশই সত্য জানে না। অধিকাংশ লোক সত্য জানতে চায় না, এটা মিথ্যা বলছি? অধিকাংশ লোক জানতে চায় না। আল্লাহ আরেক জায়গায় বলছেন, আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশই বুঝে না, আমি যা বুঝাই ওরা বুঝে না। এর আরেক জায়গায় আল্লাহ বলছেন, ফাআরিজ আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, অতঃপর তাদের অধিকাংশই তো মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শুনে না আমার কথা। তাহলে আল্লাহ কত জায়গায় বলছেন বেশি মানুষের কথা, আমার কথা শুনে না, আমার কথা বুঝে না, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ওরা মূর্খ, ওরা জাহিল, ওরা অজ্ঞ, ওরা অকৃতজ্ঞ, ওরা না শুকরি, ওরা জানে না, বলছেন না আল্লাহ? বলছেন।
অল্প সংখ্যক লোক সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন জানেন? সব তো আর বলতে পারবো না। অল্প সংখ্যক লোক সম্পর্কে আল্লাহ বলছেন কালিলুম মিন ইবাদিয়াশকুর, আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যক লোক আছে যারা কৃতজ্ঞ। সুবহানাল্লাহ। আর আমি এই কৃতজ্ঞ অল্প সংখ্যক লোকদের সাথেই থাকতে চাই। আরেক জায়গায় বলছেন আমানা মাহু ইল্লা কালিলা ইল্লা কালিল, আল্লাহ বলছেন অল্প সংখ্যক তার সাথে ইমান এনেছিল, অর্থাৎ অল্প সংখ্যক লোকই সঠিক ইমান আনে। এখন আমি জানতে চাই কার সাথে আপনারা থাকবেন? আল্লাহ প্রথমে বলছেন অল্প সংখ্যক লোক কৃতজ্ঞ, এরপরে বলছেন অল্প সংখ্যক লোকই ইমান এনেছে, আরেক জায়গায় বলছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, একদল পূর্ববর্তীদের মধ্যে জান্নাতে যাবে আর পরবর্তী মানে আমাদের মধ্য থেকে অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে। এখন আপনি আর আমি অল্পে থাকতে চাই না বেশিতে? সবাই বলেন না। আল্লাহ রসুল বলছেন অল্পে তুষ্ট থাকো, অল্পের সাথে থাকো, অল্পের মধ্যেই শান্তি খুঁজো। বাড়ি একটা আছে এটাই ঠিক, গাড়ি একটা আছে এটাই ঠিক, যা আছে একটাই ঠিক, মরে গেলে সব থাকবে তুমি থাকবে না, কবরে যাওয়ার পরে কেমন থাকবে তা দেখো, দুনিয়ায় তোমার সমাজ কি বলছে, তোমার এলাকা কি বলছে, তুমি যাদের সাথে চলাফেরা করছো তা তোমার এই কোয়ালিটি এই এলাকার লোক কি বলছে, এগুলো তোমার জানার দরকার নাই। তুমি জানো তুমি যে কবরে থাকবে, যেই কবরে যেই গুরুস্থানে থাকবে ওই সোসাইটির লোক তোমার সাথে কি ব্যবহার করবে। তুমি ধানমন্ডিতে থাকো তোমার সোসাইটি, তুমি বাড়িদারে থাকো গুলশান থাকো পুরান ঢাকায় থাকো, তুমি তোমার সোসাইটি নিয়ে ভাবো। আর এই সোসাইটি তো থাকবে, তুমি চলে গেলে আরেকটা দল আসবে, তারা সোসাইটিতে বসবাস করবে, তারা এখানে বসবাস করবে, তারা আরও বাড়িঘর বানাবে, বিজনেস ডেভেলপ করবে, নিউ টাউনকে আরও বড় করবে, ওদিকে কেরানীগঞ্জ পার হয়ে পদ্মা নদীতে চলে যাবে, ওদিকে নরসিংদীতে চলে যাবে, ওদিকে কুমিল্লা ক্যান্টনমেন্টে চলে যাবে, ওদিকে ময়মনসিংহে চলে যাবে, ওদিকে যাইতে যাইতে এক মানিকগঞ্জে চলে সিঙ্গাইরে চলে যেতে পারে, টাউনটা বড় হয়ে যেতে পারে। থাকবে না তুমি, তুমি যে কবরে যাবে, তুমি কবরে থাকলে তুমি পচার আগে না তোমার বাস পচার আগে তুমি পৌঁছে যাইবা। গোলাম তোমার নাক দিয়া পুক ঢুকবে, কান দিয়া পুক ঢুকবে, তোমার মুখ থেকে পুক বের হবে, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হবে, তোমাকে কীড়া খাবে, সব বিচ্ছু দংশন করবে, পানির মধ্যে তোমাকে শোয়া দেওয়া হবে, দুর্গন্ধে কেউ তোমার আশেপাশে যাবে না। গোলাম তুমি জানো না, আল্লাহকে স্মরণ করে ঘুমিয়ে যাও। আল্লাহ বলছেন কবরটাকে জান্নাত বানাইয়া দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। কেন সেই রবকে চিনতে পারি না? সুতরাং আর কথা লম্বা করছি না, এখানেই রেখে দিতে চাই। আর শেষ কথা বলতে চাই, আল্লাহকে ওয়াস্তে আমরা আজকে রবকে চিনি, আল্লাহকে ওয়াস্তে রবকে চিনি। যুবক তোমাকে বলছি ভাই, তোমার আজকে শক্তি আছে, তোমার আজকে সামর্থ্য আছে, তুমি আজকে বিদ্যুৎ গতিতে মোটর সাইকেল চালাও, গাড়ির স্টারিংয়ে বসে ড্রাইভিং সিটে বসে তুমি কাউকে চিনো না, যত পারো পাও দিয়ে অ্যাক্সেলেটর চাপা দিচ্ছ, গাড়ি চালাচ্ছ তুমি জানো না তোমার থেকে দ্রুত গতিতে তোমার হায়াত চলে যাচ্ছে, তুমি জানো না তোমার ওই গাড়ির চাকার নিচে হয়তো আজরাইল বসা, ভাই তুমি জানো না মসজিদ থেকে বের হয়েছ, বাসায় গিয়ে স্ত্রীকে বলেছ খাবার দাও, স্ত্রী খাবার দিয়েছে, তুমি বিছানায় বলছো স্ত্রী কাপড়টা খুলে, একটু এসির নিচে একটা মিনিট রেস্ট নেই, তুমি ঠান্ডা পানি বের করো, তুমি জুস বের করো, খাবারটা টেবিলে রাখো, এই কথা বলে হয়তো শুইছো, গোলাম তুমি জানো না তোমার এই বালিশার বেডের নিচে হয়তো আজরাইল বসা। আমি জানতে চাই তোমার আর আমার কিসের এত অহংকার? এজন আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করো, আপনি আমাকে আমাকে বাঁচাক। আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই না চাই না, আল্লাহ আমাদের কবুল করুক। আমার কথা রাগ করেছেন, কষ্ট পেয়েছেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। অনেকেই দোয়া চেয়েছেন আমার কাছে, মাহমুদ আরমান তার মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, মৃত আব্দুল খালেকের জন্য দোয়া চাওয়া হয়েছে, আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ দোয়া প্রার্থী, হারুনের রসুল
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার وَأَدْخِلْنَا الْجَنَّةَ مَعَ الْمُتَّقِينَ وَالْأَبْرَارِ اللَّهُمَّ اغْفِرْ لَنَا وَلِوَالِدَيْنَا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ ارْحَمْهُمَا كَمَا রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, জুমার সালাত সামনে নিয়া তোমার খাস তাহাজ্জুদ গুজার গোলামদেরকে নিয়া গোটা জিন্দগির গোনার বোঝা মাথায় নিয়া সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়া নওজোয়ান ভাই মাসুম বেগুনা বাচ্চাদেরকে নিয়া আলিমে বামুল হাফেজে কোরআনদেরকে নিয়া মনি অপরাধীর বেশে কাঙ্গাল ফকিরের বেশে ভিখারি সাইলের বেশে দুটা হাত তুলে ধরেছি আল্লাহ তাআলা, জানি অপরাধ করেছি তুমি রাগ করে ফেলেছ। আল্লাহ বলো তো তুমি রাগ করলে আমরা কোথায় যাব? আমরা যে তোমার সৃষ্টি জগৎ ছেড়ে যাওয়ার কোনো জায়গা না। আয় আল্লাহ, ভুল করে করে কল্পটাকে কালো করে দিয়ে জিন্দগির শেষ মুহূর্তে এসে মুনিব তোমার দরজায় নক করেছি আল্লাহ, আয় আল্লাহ তুমি তোমার দরজা থেকে আমাদেরকে তাড়াইয়া দিও না। আমরা যারা হাত উঠাইলাম এই মজলিসে, আয় আল্লাহ আজকের এই জুমায় চোর থাকতে পারে, ডাকাত থাকতে পারে, জিনাকার থাকতে পারে, মদপানকারী থাকতে পারে, আয় আল্লাহ এই মজলিসে আমার মতো বড় বড় অপরাধীরাও থাকতে পারে, আয় আল্লাহ এই মজলিসে এই মুহূর্তে তোমার পাক্কা সাচ্চা খাস ওলিরাও থাকতে পারে, যার হাতটা তোমার কাছে পছন্দ হয়, দয়া গুণে মায় গুণে আমাদের সবার হাতকে কবুল করে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি তো বলেছ শয়তানকে শয়তান, তুই সারা জিন্দেগি আমার গোলামকে ধোকা দিবি, আর আমার গোলাম যদি একটা বার আমি আল্লাহকে চিনতে পেরে একটা বার আল্লাহ বলে ডাক দে, আমি আমার গোলামকে মাফ না করে পারি না। আল্লাহ তোমার কাছে মাফ চাইলাম, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও, আমাদের দেশবাসীকে তুমি হেফাজত করে নাও, ঢাকাবাসীকে তুমি হেফাজত করে দাও, আল্লাহ আমাদের পরিবার পরিজনকে তুমি বাঁচাও, দেশে বিদেশে যারা আছেন সবাইকে বাঁচাও, আমাদের প্রবাসী যারা আছেন রেমিটেন্স যোদ্ধা, এই বাইদেরা যেখানে যারা আছে সবাইকে সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ, আমাদের সবাইকে করোনা ভাইরাস ডেঙ্গু থেকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, সবথেকে তোমার কাছে বড় চাওয়া মৃত্যুর সময় শয়তান নামক বড় ভাইরাস থেকে আমাদেরকে বাঁচাইয়া দিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা على النبي وعلى آله وصحبه أجمعين، آمين برحمتك يا أرحم الراحمين.